জামালপুরের মাদারগঞ্জে 700 একর জমিতে স্থাপন করা হচ্ছে 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র। অথচ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তিন ফসলি উর্বর জমিতে শিল্প কারখানা নির্মাণ না করার স্পষ্ট নির্দেশনা আছে সরকার প্রধানের। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘরবাড়ি, বসত ভিটা ও জমি জমা হারাবে কয়েক হাজার কৃষক। আনোয়ার হোসেন মিন্টুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। দিগন্তজোড়া মাঠে ধান, গম, ভুট্টা আর মরিচ সহ নানান ফসল, যেদিকে চোখ যায় সবুজ আর হলুদের সমারোহ। কিন্তু জামালপুরের কায়জারচরের তিন ফসলি এই উর্বর জমিতে নির্মিত হবে দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে 700 একর জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে রুরাল পাওয়ার ও বিআর পাওয়ার জেন লিমিটেড নামের দুটি কোম্পানিকে। যদিও কাগজে কলমে অকৃষি দেখানো হয়েছে এই জমি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বসত ভিটা ও ফসলি জমি হারাবে অন্তত 5,000 কৃষক। তাই স্থানীয় সংগ্রাম কমিটি গঠন করে চলছে নানান কর্মসূচি। রিট করা হয়েছে উচ্চ আদালতে। আমাদের এটা তিন ফসলের জমি, এটা দিয়ে আমরা কোনো রকম আল্লাহর রহমতে জীবন যাপন করে বাঁচছি। এটা যদি সরকার নিয়ে যায় আমাদের মরা ছাড়া কোনো বুদ্ধি নেই। আমার বাপদাদা আছে, উদ্যোগ স্টেলে করে ধরে খাইছে, আমাদের কাগজপাতি আছে, আমাদের পাওয়ার পেলে না, আমরা তাহলে কী করে খাবো? আমরা দেশ করে খাওয়া পোলামান কী দেওয়া যাবো? প্রকল্প আমরা চাই না। প্রকল্প যদি করুক যেখানে যে জমিতে আবাদ না হয় সেইখানে প্রকল্প করুক। এতগুলো মানুষ ভূমিহীন হবে, উচ্ছেদ হওয়ার পরে তারা গৃহহারা হবে। আমরা এটা একদিকে যেমন তাদের মানবেতর জীবনযাপনের সৃষ্টি হবে, অন্যদিকে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পর শুরু হবে প্রকল্পের কাজ, জানালেন এই প্রকল্প পরিচালক। বাড়ি করা হচ্ছে, রিসেটেলমেন্ট ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে বাড়ি করা হবে, তারপরে হলো ফার্স্ট রিসেটেলমেন্টের ব্যবস্থা করা হবে। অভিযোগ আছে জমি বন্দোবস্ত চুক্তিপত্রের পূর্ব পর্যন্ত প্রকল্পটির নাম শেখ হাসিনা সোলার পার্ক থাকলেও পরবর্তীতে রাখা হয় মাদারগঞ্জ সৌর বিদ্যুৎ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।